হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন সকাল 6:30 বাজে আর বাড়িতে কাজ শুরু হয়ে গেছে। আওয়াজ শুনে তোমরা নিশ্চয় বুঝতে পারছো, ঠক 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 করে আওয়াজ হচ্ছে। তো বাড়িতে কাজ শুরু হয়ে গেছে। কাল সারাদিন তো পুরো রকম পেরেক ঠুকতে, ড্রিল করতে সময় চলে গিয়েছে সারা চার দিন। তো আজ সকাল থেকেও শুরু হয়ে গেছে চালের ওই কাঠমাটা তৈরি করার জন্য। এখনও পর্যন্ত অ্যাসবেস্টর আসেনি, তো মোটামুটি কাঠমাটা রেডি হয়ে গেলেই তারপর অ্যাসবেস্টর আসবে, তারপর উপরে তোলা হবে। আজকেরও সারাদিনটা কাজের মধ্যে দিয়ে যাবে। তো দেখি এখন বাইরে কী হচ্ছে। আর বিছানাটা আমি এখনও পরিষ্কার করিনি, এই সবেমাত্র মশারিটা আমি এমনি খুলে দিয়েছি, এখন আমি বিছানাটা পরিষ্কার করবো, তারপর বাইরে যাব। দেখি কী হয়। আর ছেলে ঘুম থেকে তো উঠেই পড়েছে, মা নিয়ে ওকে বাইরে চলে গেছে, আর আমি বিছানাটা পরিষ্কার করে তারপর ছেলের জল গরম করবো, তারপর ওকে খাওয়াবো। আর তাছাড়া তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ কী বলো তো বন্ধুরা, যে কাজ করতে এসছে, ওকে চা রয়েছে, টিফিন রয়েছে, এগুলো তো সব তৈরি করতে হবে, সেই জন্য ছেলের জল গরমটা আগে করে নিতেই হবে, নাহলে খুব সমস্যা হবে। তো চলো আমি এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই, কারণ এটা এখন না করে যদি বাইরে চলে যায় হয়তো আর করা সম্ভব হবে না, অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা। এখন সকাল 6:30 বাজে আর আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। এই মশারিটা বারবার এরকম বাঁদরের মতো ঝুলিয়ে রাখতে হয়, কারণ খাটে স্ট্যান্ড থাকলে প্রতিদিন খোলা নামানো ভাঁজ করো এগুলো ঠিকঠাক হয়, কিন্তু পেরেক ঠুকে রেখে দেওয়ার পর বারবার এই তোলা নামা করতে একদমই ভালো লাগে না, তাই এরকম বাঁদরের মতো দুদিকে ঝুলতেই থাকে। আজ বাড়িতে কাজ হচ্ছে, তাই বরবর আলিশি দিয়ে বিছানায় পড়ে নি কাজে হাত লাগিয়েছে মিস্ত্রিদের সাথে। আর ছেলেকে নিয়ে মা বাইরে একটু সরে গেছে, কাজে ভীষণ গণ্ডগোল পাকায় এটা ওটা হাত দিয়ে দেয়, সেই ফাঁকে আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি যাব বাইরে ছেলের জন্য জল গরম করতে। সকালবেলা ছেলেকে দুধ খাওয়াবো বলে জল বসিয়ে দিয়েছি বাটিতে, আর মিস্ত্রি ভাইও বেশ তাড়াতাড়িতেই কাজকর্ম শুরু করে দিয়েছে। কিন্তু আকাশ বোধহয় আমাদের সহায় নয়। যেদিন থেকেই আমরা ঘরের চালটা খুলেছি সেদিন থেকে মেঘলা হয়ে রয়েছে, আর আজ দেখো চারিদিকে আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে আর ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার বোধহয় আর রক্ষে নেই, মানে মুষলধরে বৃষ্টি শুরু হলোই বলে। কিন্তু এই রকম অবস্থায় যদি বৃষ্টি হয় তাহলে তো আমাদের ক্ষতি ছাড়া আর কিছুই নয়, পুরো বারান্দায় জল পড়তে শুরু করে দিয়েছে। মা আর বরবাবু সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে, কারণ সবাই বুঝতে পেরেছে যে আর শেষ রক্ষা করা গেল না। অ্যাসবেস্টর এখনও পর্যন্ত কেনা হয়নি, ঘরের চালও ঠিকঠাকভাবে তৈরি হয়নি, মাপ দিয়ে অ্যাসবেস্টর আসবে কী করে? আর এই রকম অবস্থায় যদি বৃষ্টি হয় তাহলে কেমন কষ্ট লাগে বলো তো? আর এই আমার ছেলে, বৃষ্টি হলে যেমন আকাশ থেকে জল ঝরতে থাকে তেমনি আমার ছেলের চোখ থেকেও জল ঝরতে থাকে। আকাশে বিদ্যুৎ চমকাক, মেঘ ডাকুক, বৃষ্টি হোক, আমার ছেলে এগুলো বোধহয় সহ্য করতে পারে না, তাই কাঁদতে থাকে। ওর হয়তো প্রচণ্ড ভয় হয়, এই ঝড় বৃষ্টি ওর পছন্দ নয়। বৃষ্টির চাপটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, যেটুকু বাঁচানো যায় আর কি। বাড়িতে বড় প্লাস্টিক নেই, যতটুকু একটা ছোট্ট প্লাস্টিক এই পারে ঘরের চালে দেওয়া ছিল সেটা একটু ভালোভাবে শক্ত করে বরবাবু বেঁধে দিয়েছে। বৃষ্টিটা অতটাও জোরে আসেনি, সবে ঝিরঝির করে পড়তে শুরু করেছে, কিন্তু বলা তো যায় না, যে হারে কালো মেঘ হয়ে রয়েছে চারিদিকে, যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টি শুরু হতেই পারে। মানে ঘরটা খুলে যে কি বিপদে আমরা পড়েছি, দেখো আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, পূব আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে গেছে, আর পূব দিকের বারান্দাটা আমরা খুলেছি, যদি বৃষ্টি শুরু হয় তো শেষ রক্ষা বোধহয় আর হবে না, সব একেবারে নষ্ট হয়ে যাবে। কাজের কাজ কিছুই হলো না, বৃষ্টি শুরু হয়ে গেল, আর এই বৃষ্টিটা হলে কি করে কাজটা হবে? কি জোরে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো। গ্যাসটা নিয়ে নিলে না, ওভেনটাও ভিজছে, গ্যাসটা ওইখানে রয়ে গেছে, কি অবস্থাটা হয়ে গেল।
স্কুলে সর্বনাশ হয়ে গেল। এই বারান্দার অবস্থা পুরো শেষ। এমনি তো অনেক সুন্দর বারান্দা, এবারে গেল আর একটা ঘন্টা অপেক্ষা করতে পারলো না, একটা ঘন্টা। দাদা হয়ে গেলে কাজ, শুধু কাজ কেন, আমাদের চলাফেরা করতেও তো অসুবিধা। তুই বেশি ভিজ না। দেখলে তো বন্ধুরা কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে, ঘরের চালে অ্যাসবেস্টস উঠলো না আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এইরকম ভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কাজটা কি করে কমপ্লিট হবে বলো তো। আর পুরো বারান্দাটা তো একদম ভিজে, জলে কাদায় একদম ভর্তি হয়ে গেছে। এই ঘরের মধ্যেই আটকা পড়ে রয়েছি আর আমার ছেলে বৃষ্টি হলে কান্না শুরু হয়ে যায়, কোল থেকে আর কিছুতেই নামতেই চাইছে না। আর কী জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত বৃষ্টি হচ্ছে। আমার মা তো ভিজে যাচ্ছেই, দিদি যখন কী কাজটা করছে। তুমি এখন ভিজছো কেন, পরে কাজ হবে, চলে যাও, চায়ের বাটি তুলে নাও। ওভেনটা যদি বৃষ্টির জলে ভেজে তাহলে কি করে হবে, সর্বনাশ হয়ে গেছে। কান্না করছো কেন, আমি তো আছি তো। বৃষ্টি পড়ছে বাইরে, ও কেঁদে পাগল হয়ে যাচ্ছে, কিচ্ছু হয়নি। চুপ করো, চুপ করো, এত কাঁদছে কেন, বৃষ্টি হচ্ছে ও অত কান্না শুরু করে দিচ্ছে। কান্নার কিছু আছে বলো, কিচ্ছু হয়নি, বৃষ্টি হবে না তাই বলে, বৃষ্টি হলেই ওর কান্না শুরু, বৃষ্টি হলেই কান্না শুরু। কেন বৃষ্টি হলে ওর কি হয় আমি বুঝি না, কারেন্ট চলে গেলে কান্না শুরু, বৃষ্টি হলেই কান্না শুরু। যত জোরে বৃষ্টি আসছে কান্না ততই বেড়ে যাচ্ছে। বোকা ছেলে কোথা, দেখি কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, লোক বৃষ্টি হলে ঘরেই থাকে, ও কেঁদে পাগল হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে ওর তো সব একবার গন্ডগোল হয়ে যায়। সর্বনাশ হয়ে গেল, দেখো নাকে নাকে তার সর্দি এসে গেছে। পুরো কুটে অবস্থা খারাপ হয়ে যাবে, আর এই ছেলেটা নিয়েই তো আরো যত সমস্যা। এক্ষুনি পড়বে, ঢিক বাজি খাবে, ব্যাস হয়ে গেল। ওর এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি। সত্যি আমি ফিটবল একটা নিয়ে আসলে খুব ভালো হতো, এর উপরে একটা ফেলে দিতে ফিটবলটা। আমি খুব ভুল করেছি, তারপর একটু আসলে কাছে নিয়ে ফিটবল ভাড়া, সব মাটি ধুয়ে ধুয়ে তো চলে যাবে তো এইরকম ভাবে বৃষ্টি হতে থাকলে। এমনিতে চারিদিকে খাল আর খন্দ হয়ে আছে, আর বৃষ্টিতে সব কাদা ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। এ বাবা, কখন বৃষ্টি থামবে সেই অপেক্ষায় বসে থাকলে তো কিচ্ছু হবে না তো। এখনো এই দিকের একটা হচ্ছে কাঠ জোড়াই বাকি রয়েছে, ওই দিকে মোটামুটি কাজ হয়েছে, এই দিকের জোড়াইটা বাকি রয়েছে, এখানে একটা ছোট্ট কাঠ জোড়াই করতে হবে। দুদিন তো ড্রিল করতে করতে দিন চলে যাচ্ছে, ড্রিল করতে দিন চলে যাচ্ছে। মিস্ত্রি কাকু ঠিক টাইমে চলে এসেছিল আর এসে বাড়ির কাজও শুরু করে দিয়েছিল। প্রায় আধ ঘন্টার মতো কাজ করেছে, তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, সব কিছু গণ্ডগোল, কাজ বন্ধ, আর কোনো কিছু কাজ করা যাবে না। এত জোরে যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কাজ করাই সম্ভব নয়, তাই মিস্ত্রি কাকু বাড়ি চলে গেছে। যদি বৃষ্টি থামে তবে দেখা যাবে এই বলে আপাতত গেছে। আর সকাল থেকে এইরকম বৃষ্টি শুরু হওয়ায় ছেলেকে খাওয়ানো হয়নি।
আগের দিনের খাওয়ার প্লেটও ধোয়া হয়নি। এই রকম ভাবে বারান্দা মানে খোলা থাকবে আর উপর থেকে বৃষ্টি পড়বে এটা আমি কখনো ভাবিনি। তাই এখন আমি পা টিপে টিপে যাচ্ছি। গতকালের যে ছেলেকে দুধ রুটি খাইয়েছিলাম বাটিটা তো ধোয়া হয়নি, অন্য সময় তো সকালবেলা খাওয়ানোর আগে ধুয়ে নিই। আজ বৃষ্টি শুরু হওয়ায় তারপরে এইরকম অবস্থায় মন মেজাজটাও খারাপ ছিল, তাই এই কাজটা করা হয়নি। আর ছেলেকে তো না খাইয়ে রাখা যাবে না, বেলাটা অনেকটা হয়েছে, তাই ভিজে ভিজে এখন ছেলের এই খাওয়ার বাটিগুলো আমি ধুয়ে নিচ্ছি। বারান্দায় বসে এই রকম বৃষ্টির মধ্যে আমাকে কাজ করতে হবে আমি কখনো কল্পনাও করিনি। এখন আমাদের এই বারান্দাটা একটা খোলা উঠোনের মতো মনে হচ্ছে, যে উঠোনে বসে আমি একধারে ছেলের থালা বাসন ধুচ্ছি। এই রকমও ভাবতে হচ্ছে বা করতে হচ্ছে এটা ভেবে আমার খুবই কষ্ট লাগছে। আমাদের বারান্দার অবস্থাটা যা হয়ে গেল, এ তো আর সিমেন্ট করা বারান্দা নয়, মাটির বারান্দা, পুরো কাদা ধুয়ে ধুয়ে সব চলে যাচ্ছে। এমনিতে বারান্দার হালচাল যা অবস্থা, আর তার উপর এইরকম বৃষ্টি হয়ে সব ধুয়ে, আর বারবার আমরা পথ চলে রাস্তাটা পুরো মানে গদ হয়ে গেছে। রাস্তাটা নয়, আমাদের এখন রাস্তা হয়ে গেছে, আমাদের এই বারান্দাটা এখন রাস্তাই হয়ে গেছে। তো যাই হোক, ছেলে খাওয়ার প্লেট বাটি আমি সব ধুয়ে নিয়ে এসেছি, এবার যতটা তাড়াতাড়ি সম্ভব খাবারটা গুলে, 9টার মতো বেজে গেছে বুঝেছো। আর এতক্ষণ তো ছেলের খাওয়ানো কখন হয়ে যায়, আর এই বৃষ্টির জন্য আর সম্ভব হয়নি, মায়ের কাছে রেখে দিয়েছি। আর বৃষ্টি পড়ছে বলে ও বেশি কান্নাও করছে না, আর বাইরে যাওয়ার জন্য দুষ্টুমিও করছে না। একেবারে খাইয়ে নিয়ে বাইরে একটু নিয়ে যাবো ঠাকুরতলাতে, কারণ ঘরের ভিতরে তো আর ওকে বন্দি করে রাখতে পারি না। সেই জন্য আমি এখন দুধ আর কর্নফ্লেক্স গুলে নিচ্ছি ছেলেকে খাওয়াবো বলে। দুধ খেয়ে না, হ্যাঁ বৃষ্টি পড়তেছে আমাদের এদিকে, খুব বৃষ্টি পড়ছে, বল বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বলো, রাম রাম বলো, বাইরে বৃষ্টি আর আমরা ঘরের ভিতরে আটকা পড়ে রয়েছি। যাবো কি, আমি একটু গিয়েছি, আমার পায়ের অবস্থাটা দেখতে পাচ্ছো কি হয়েছে, ওরা এসে যখন কাজ করবে তাহলে আমাদের বারান্দার অবস্থাটা কি হবে। এরকম কাদা বৃষ্টি হলে আর কি করে হয়, ম্যাচা কর মানে একদম না না কারেন্ট আসেনি। বাড়ির কাজ বন্ধ, সবার মনটা খারাপ, বড়বাবু এখানে বসে রয়েছে, বাবাও চুপচাপ বসে রয়েছে। কাজ যখন হচ্ছিল সবাই হাতাহাতিভাবে কাজ করে নিচ্ছিল, কিন্তু এখন কাজ বন্ধ, বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই সবার মনটাও খারাপ হয়ে গেছে। আর আজ যা বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামবে বলে তো মনে হয় না। আর এই কী অবস্থা দেখো আমাদের ঘরের সামনটা, এই রকমভাবে যদি বৃষ্টি হয় পথ চলা যায় বলো? এইদিকে তবু তো প্লাস্টিক দেওয়া হয়েছে, খড়গুলো পচা সেই জন্য উপর থেকে প্লাস্টিক বেঁধে দেওয়া হয়েছে, আর ওপারেরটা তো পুরো খুলে দিয়েছে, জলে জলে চারিদিকটা ঢেউ হয়ে যাচ্ছে, আর আকাশটা যেই রকমভাবে ঘোর হয়ে রয়েছে, আজ আর বৃষ্টি থামবে বলে মনে হয় না। তবে দেখা যাক, বৃষ্টিটা থামার অপেক্ষায় আমরা রয়েছি, কারণ বৃষ্টি যদি না থামে তো সব কিছু গণ্ডগোল হয়ে যাবে। বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি শুরু হয়ে গেছে আর কিছু করার নেই, সব কাজ বন্ধ, সব মাঠে সব মাঠে শুধু বৃষ্টিই শুরু হয়ে গেছে। আর কতক্ষণ ছেলেটা আমার ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবে? বৃষ্টির জন্য তো বাইরে বেরোতেই পারছে না, না হলে একা একা চারিদিকে তো ঘুরে বেড়ায়, পুরো অস্থির করে দেয় আমাদের। তাই খাইয়ে নিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছি একটু বাইরে, কারণ ওর বাবা রয়েছে, দাদুও রয়েছে, সবাই মিলে থাকলে ও একটু ঠাকুরতলায় খেলতেও পারবে। ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে কার ভালো লাগে বলো? তাই ছেলেকে ওখানে দিয়ে এসে আমি বাড়িতে চলে এসেছি। যা অবস্থা, আমারও কিছুই ভালো লাগছে না, আবার চারিদিকটা দেখছি আর আমার ভীষণ আফসোস হচ্ছে যে আর একটা ঘন্টা অপেক্ষা করা গেল না, তাহলে কাজটা অনেকটাই আগিয়ে যেত। বারান্দার মধ্যে জল ফেলতে হচ্ছে, ধুয়ে ফেলো, ওর গায়ে সারা গায়ে কাদা মাটি ভর্তি হয়ে গেছে, বালতির গায়ে পরে সব ধুয়ে ধার নেওয়া হবে। অত মুহূর্তের মধ্যে বৃষ্টি এলে তো গ্যাস সিলিন্ডার তুলে তো ভেতরে আনা যায় না, আবার কোথায় থেকে জল আনতে যাচ্ছ? জল তো নিচ্ছে, আমি তো তুললুম, এত এ করে করে যেও না,
আর এই জলগুলো কোথায় ফেলো? তুমি যাচ্ছ যেন বাইরে, ওইখানে আমি সাবান বাটিটা রেখে এসেছি। ওই সাবান বাটিটা একটু আড়ালে তুলে রেখো তো। হুম, তুলে রেখো, তাতে বোধহয় জল ভর্তি হয়ে গেছে। জল ভর্তি হলেও জলটা ফেলবে না, তুমি ইয়ে করে নিও। হুম, কিছুতে কাজে লাগবে। আর ওই চলে গেলে ফোনটা বন্ধ করবো। কোনটা লালটা টিপে দেবো? দড়ি বাগিয়ে দাও। পুরো কাদা একাকার। এই যে বারান্দাটা যাও একটু গোবর দিয়ে দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল, আবার বারান্দার অবস্থা কি হয়ে গেল। এগুলো পরিষ্কার করতে মাথা খারাপ। এত কাদা হচ্ছিল, মা তো এইসব খারাপ খারাপ সব কাঠ পেতে দিয়েছে যাতে আমরা একটু যেতে পারি। এতই বৃষ্টি হচ্ছিল যে ঘরের কাজের মিস্ত্রিরা সবাই চলে গেছে, আর বরবাবু এখন এখানে জঙ্গল পরিষ্কার করছে। ঘরের কাজের মিস্ত্রি চলে গেলেও কলের মিস্ত্রি আজ আসবে কল বসাতে, সেই জন্য বরবাবু চারদিকটা একটু পরিষ্কার করে দিচ্ছে। তার আগে ওরা এসে দেখে বলে গেছে কোথায় কলটা বসাবে। আমরা বলে দিয়েছি যেখানে আগের যে কলটা ছিল, টাইম কল যে সোজাই ছিল, ঠিক সেই সোজাই কলটা হবে, সেই জন্য বরবাবু এখন পরিষ্কার করছে। আর বৃষ্টির জন্য আদা গাছটা আরও বেশি সবুজ আর সতেজ হয়ে উঠেছে। আদাগুলোও কত সুন্দর হয়েছে, তবে আদাগুলো এখন থাকবে কি না বলতে পারছি না। যত আদা বড় হচ্ছে আদাগুলো আস্তে আস্তে সব ভ্যানিশ হয়ে যাচ্ছে। খুব খিদে পেয়ে গেছে, তাই বাতাসা কলা দিয়ে মুড়ি আমি খাবো, তার সাথে আমও রয়েছে। বরবাবুকে মুড়ি আর বাতাসা দিয়েছি, ভিজিয়ে খেয়েছে। আমি মুড়ি আর কলা চটকে খেয়েছি, আর মা এখানে দেখো শশা ঝুরি ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে মুড়িটা মাখছে। আর তা দেখে আমারও খেতে ইচ্ছা হচ্ছে, কারণ এই কলা দিয়ে মুড়ি খেয়ে ঠিক যেন পোষায়নি। তাই মাকে বললাম তুমি এমন সুন্দর মুড়ি মেখেছো, আমাকেও দাও এক বাটি, একটু খাই। আর এখন দেখো ত্রিপলের তলায় বসে মুড়ি খাচ্ছি, দেখে যেন মনে হচ্ছে কোনো বাড়িতে অনুষ্ঠানের প্যান্ডেল খাটিয়েছে আর সেখানে বসে বসে মুড়ি চিবাচ্ছি। কী কপাল, মানে এইরকমও দুর্দিনটা এলো আমাদের।
মুড়ি খেতে খেতে মাকে বলছিলাম যে বাইরে এমন সুন্দর বৃষ্টি পড়ছে আর ত্রিপল খাটি আমরা বসে রয়েছি, এই রকম অবস্থায় যদি গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা পাওয়া যেত আহা কি জমে যেত। কিন্তু দুর্ভাগ্য বাবা খিচুড়ি খায় না, তাই আমাদেরও খাওয়া হবে না। তাই আজ দুপুরবেলা আমাদের আলু সেদ্ধ আর মসুর ডাল খাওয়া হবে, সেই জন্য মা এখন আলু কাটছে। তাই আলু ভাতে আর ডাল দিয়ে দুপুরের খাওয়াটা সারতে হবে। খিচুড়ি হলে হয়তো ভালো হতো আমাদের, কিন্তু ওই যে বললাম বাবার পছন্দ নয়, তাই ডাল ভাত দিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ভাত রান্না আগেই হয়ে গিয়েছে, মা এখন মসুর ডাল আর আলু একসাথে কড়াইতে দিয়েছে সেদ্ধ করার জন্য। আজ আর গ্যাসে হলো না, ওখানে যা অবস্থা তাই উনুনেই রান্নাটা সেরে নিচ্ছে। এই যে আরেকজন গালে হাত দিচ্ছ কেন? গালে হাত দেবে না, দেখেছ দুষ্টুমি, শুধু দুষ্টুমি। আর নাকে সর্দি হয়ে গেছে, রুমাল নিয়ে ঘুরতে হচ্ছে। ঠান্ডা গরমে, ঠান্ডা আর কোথায়, গরমে ঘাম বসে সর্দি হয়ে গেছে। মা রান্না কমপ্লিট? আজ আমাদের রান্না ডাল আলু সেদ্ধ, আর এই তো ডিম ভাজতে হবে না, ওই ডাল ভাজা। হ্যাঁ মা রান্না কমপ্লিট কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে কি কি রান্না হয় তো দেখো, এই আলু সেদ্ধ আর নিচে মনে ডাল রয়েছে। এই যে আসল কাজটা তো কিছুই হলো না, তিপ্পল খাটিয়ে, ছেঁড়া তিপ্পল খাটিয়ে আমাদের থাকতে হচ্ছে। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সদা সর্বদা আমার সাথে জুড়ে থেকো, তাহলে নতুন নতুন ভিডিওস তোমরা সবাই দেখতে পাবে। তো এখন রাখছি, আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।